আপনি কি এমন কিছু খুঁজছেন যা ব্যবহার করার ফলে আপনার দাঁতের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে? দাঁতের হলদেটে কালচে লালচে পাথর দূর করবে, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া পুচ পড়া বন্ধ করবে, দাঁতের মধ্যে ক্ষত পোকা দাঁতের ব্যথা খুব সহজেই দূর করে মুখের দুর্গন্ধ দূর করবে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমি আপনাদের মাঝে খুবই কার্যকরী একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। এই রেমেডিটি নিয়মিত ব্যবহার করার ফলে আপনাদের দাঁতের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আশা করি আজকের এই রেমেডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রেমেডি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন। রসুন আমাদের দাঁতের হলদেটে কালচে লালচে পাথর দূর করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও মুখের দুর্গন্ধ দূর করে, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া পুচ পড়া বন্ধ করে। তো 2 কোয়া রসুন খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে রসুন দুটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিব। আপনারা চাইলে শিলপাটার সাহায্যে রসুন পেস্ট করে নিতে পারেন। ভেজিটেবল গ্রেটারের সাহায্যে রসুন খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ রসুন গ্রেট করে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি লবঙ্গ। লবঙ্গের মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের দাঁতের মাড়িকে মজবুত করে, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া পুচ পড়া বন্ধ করে, দাঁতের হলদেটে কালচে লালচে পাথর দূর করে এবং দাঁতের পোকা ক্ষত মুখের ব্যথা দূর করে দাঁতকে করে মুক্তার মতো চকচকে। তো প্রথমেই একটি বাটির মধ্যে 1 চামচ লবঙ্গ নিয়ে নিচ্ছি। তো এই লবঙ্গগুলোকে গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়া করে নিব। লবঙ্গ খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। গ্রেট করা রসুনের সাথে লবঙ্গের গুঁড়া দিয়ে দিলাম। চামচের সাহায্যে রসুন এবং লবঙ্গের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ লবণ। লবণ আমাদের দাঁতের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত দাঁতের যত্নে লবণ ব্যবহার করার ফলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া পুচ পড়া বন্ধ হয়, দাঁতের হলদেটে কালচে লালচে পাথর দূর করে, মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে এবং দাঁতকে করে মুক্তার মতো চকচকে। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা। এই খাবার সোডা মুড়ির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। তো উপাদানগুলোর সাথে বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি লেবু। লেবু আমাদের দাঁতের জন্য অত্যন্ত কার্যকরী। এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস আমাদের দাঁতের হলদেটে কালচে লালচে পাথর দূর করতে সহায়তা করে, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া পুচ পড়া বন্ধ করে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে। তো চামচের সাহায্যে লেবুর রস খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি কোলগেট পেস্ট। এখানে আমি কোলগেট পেস্ট নিয়েছি। আপনারা আপনাদের বাসার ব্যবহৃত যে কোনো ধরনের সাদা পেস্ট নিয়ে নেবেন। এখানে 1/2 চামচ পরিমাণ কোলগেট পেস্ট উপাদানগুলোর সাথে চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপাদান খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখানে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি উপাদান দাঁতের জন্য অত্যন্ত কার্যকরী। এই রেমেডিটি আমি যেই নিয়মে তৈরি করেছি, আপনারা যদি ঠিক এই নিয়মে তৈরি করে দাঁতের যত্নে ব্যবহার করেন, তাহলে আপনাদের দাঁতের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডিটি আপনারা আপনাদের দাঁতের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই রেমেডিটি তৈরি করে আপনারা যে কোনো ধরনের জারের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে 15 দিনের মতো সংরক্ষণ করে আপনাদের দাঁতের যত্নে ব্যবহার করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি জারের মধ্যে রেমেডিগুলো নিয়ে নিচ্ছি। এই রেমেডিটি আপনারা দিনে 2 বার আপনাদের দাঁতের যত্নে ব্যবহার করবেন। রাতে ঘুমাতে যাবার আগে ব্রাশের মধ্যে কিছুটা রেমেডি নিয়ে নেবেন। এরপর আপনাদের দাঁতগুলোকে 2 মিনিটের মতো ব্রাশ করবেন। আপনাদের দাঁতের যে যে স্থানে পোকা ক্ষত হলদেটে কালচে লালচে দাগ রয়েছে, সেই সেই স্থানগুলোকে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্রাশ করে পরিষ্কার করে নেবেন। এরপর নর্মাল পানি দিয়ে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলবেন। এরপর রাতের বেলা ঘুমিয়ে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার পরে ব্রাশের মধ্যে আবারও কিছুটা রেমেডি নিয়ে 2 মিনিটের মতো ব্রাশ করে দাঁতগুলোকে পরিষ্কার করবেন। এই নিয়ম অনুসারে আপনারা যখন এই রেমেডিটি একবার আপনাদের দাঁতের যত্নে ব্যবহার করবেন, তখনই কিন্তু আপনারা আপনাদের দাঁতের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো ফলাফল পেতে আপনারা টানা 7 দিন এই রেমেডিটি ব্যবহার করবেন। 7 দিন ব্যবহার করে 7 দিন বিরতি দিয়ে আবারও 7 দিন ব্যবহার করবেন।
এই নিয়মে টানা 3 মাস রেমিডিটি ব্যবহার করবেন তাহলে আপনাদের দাঁতের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আশা করি আজকের এই রেমিডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং হেল্পফুল রেমিডি আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।